আসসালামু আলাইকুম। আজ আমরা আন্তর্জাতিক বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি পরিবেশগত ইস্যু ও কূটনীতি। পরিবেশগত ইস্যু ও কূটনীতি থেকে বিসিএস পরীক্ষায় চারটা প্রশ্ন থাকে। কত বড় গুরুত্বপূর্ণ একটা টপিক একটু দেখেন। আমরা জানি আন্তর্জাতিক বিষয়গুলো থেকে মোট প্রশ্ন থাকে 20টা, তার মধ্যে চারটা প্রশ্ন থাকে একটা চ্যাপ্টার থেকে, পরিবেশগত ইস্যু কুটির। তো ক্লাসটা একটু লেন্দি হবে, এবং আমার বিশ্বাস যদি আপনারা আজকের এই ক্লাসের গাইডলাইন ফলো করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি সেই চারটে প্রশ্নই কমন পাবেন ইনশাআল্লাহ। একটু দ্রুত সবাইকে শেয়ার করে দেন যেন সবাই ক্লাসটা মোটামুটি দেখতে পারেন। সবাই শেয়ার করেন প্লিজ। এবং প্রথম কথা হলো যে কে কোথা থেকে জয়েন করছেন কাইন্ডলি একটু জানাবেন। আমরা বেশ কিছুক্ষণ ধরে ক্লাস নিব এবং আশা করব যে আজকের ক্লাসটা অনেক ফলপ্রসূ হবে। তাহলে আমরা সাধারণ জ্ঞানে যে কোশ্চেন আসে তার মধ্যে বাংলাদেশ বিষয়গুলো থেকে প্রশ্ন থাকে হচ্ছে আপনার, বাংলাদেশ বিষয়গুলো থেকে কোশ্চেন থাকে 30টা, 30 ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকে 20টা, জিওগ্রাফি থেকে কোশ্চেন থাকে 10টা, এবং নৈতিকতা ভূগোল এগুলো থেকে থাকে আরও নৈতিকতা মূল্যবোধ শিক্ষা থেকে মোট 70 নম্বরের কোশ্চেন থাকে। এটা কিন্তু খুব বড় একটা অংশ বিসিএস প্রিলিমিনারির জন্য। এখন যারা 43তম বিসিএস দিবে, যারা 43 বিসিএস দিবেন, তাদের 29 তারিখ পরীক্ষার ডেট হয়েছে, এবং ছেলেমেয়েদের মধ্যে কিন্তু খুব হতাশা কাজ করতেছে। হতাশা হলো কি, দিন যাচ্ছে আর আপনার অনেক পড়া, টেবিলে অনেক বই, অনেক মন খারাপ, কোথায় কোশ্চেন হবে, বা স্পেশালি যারা পরে শুরু করছে, আর আরও খারাপ অবস্থা যারা কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা তো সাধারণ জ্ঞান মনে থাকে না, কারণ তাদের মধ্যে মুখস্থ বিদ্যাটা খুব কম, তারাই মূলত বেশি সমস্যা ফেস করতেছে আমি মনে করি। তবে বন্ধুরা, সেক্ষেত্রে আমি বলবো আপনারা সিলেকশন করে পড়েন এবং 70 টার্গেট করে নিয়ে আগাইলে আপনি কিন্তু খারাপ করবেন। এদিন আমি বলবো আপনাকে, যেমন আমরা আজকে এই টপিক আলোচনা করব, কি কি পড়বো বলে দিব, লেকচার শিট দিব, এবং 2 ঘন্টা একটা ক্লাস হবে, সেখান থেকে আপনি 4টা কোশ্চেন কমন পাবেন ইনশাআল্লাহ। তবে কোশ্চেন খুব খারাপ হলে সেক্ষেত্রে ডিফারেন্ট কেস, তবে কোশ্চেন যদি মোটামুটি গতানুগতিক যেমন ধারায় হয় তেমনভাবে যদি হয়, তাহলে কিন্তু কোশ্চেন আপনি কমন পাবেন। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ পরিবারগত ইস্যু এবং কুটির থেকে। প্রথমে আমরা যেটা বলবো, কি কি পড়তে হবে সেটা একটু বলবো, যে আপনারা এই চ্যাপ্টার থেকে কি কি পড়বেন সেটা নিয়ে একটু কথা বলবো প্লিজ। প্রথম কথা হলো যে এখান থেকে যে 4টা কোশ্চেন থাকে, এই টপিক এর আন্ডারে কি কি পড়তে হয় সেটা একটু লিখবো। আপনাদের কাজ হলো প্রত্যেক চ্যাপ্টারেরই যখনই চ্যাপ্টার পড়া শুরু করবেন, তখন সেই চ্যাপ্টার থেকে কি কি টপিকস পড়বেন সেটা কাইন্ডলি একটু লিখবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যখনই আপনি যে সাবজেক্ট পড়েন না কেন, আপনি ইংলিশ পড়েন, বাংলা পড়েন, বা সাধারণ জ্ঞান যে সাবজেক্টই পড়েন না কেন, আপনার প্রথম কাজ হলো আপনি ঠিক করে নেবেন যে কোন কোন টপিকস আপনি পড়বেন আর কোন কোন টপিকস আপনি পড়বেন না। তো কি কি পড়বেন সেটা একটু লিখে প্রথম যেটা পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে পরিবেশ দূষণ। এখন দূষণ কি কি হইতে পারে, দূষণ হইতে পারে শব্দ দূষণ হইতে পারে, তারপরে বায়ু দূষণ হইতে পারে, পানি দূষণ হইতে পারে, ইত্যাদি যেগুলো আছে দূষণ সংক্রান্ত টপিকসগুলো আমার ভালো করে পড়তে হবে। দেন হচ্ছে কার্বন নিঃসরণ। আমরা জানি যে পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার মূল কারণ কিন্তু কার্বন নিঃসরণ বা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ। বিভিন্ন ভাবে হয়, যেমন প্রচুর যানবাহনের কারণে যে কালো ধোঁয়া বের হয় গাড়ি থেকে, সেটার মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে এবং কার্বন মনোক্সাইড আছে, সেটা কিন্তু কার্বন নিঃসরণের অন্যতম প্রধান কারণ। এবং কার্বন ডাইঅক্সাইড পৃথিবীকে উত্তপ্ত করে, এই উত্তপ্ত করার ফলে পৃথিবী দুই মেরুতে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে বরফ আছে সেই বরফ গলে দিয়ে তখন কি হয়, তা পানির মাত্রা উপরে, পানির যে উচ্চতা সেটা কিন্তু বাড়তে থাকে। স্বাভাবিকভাবে পৃথিবীতে নিম্ন অঞ্চল যেগুলো আছে সেই অঞ্চলগুলো পানিতে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা কিন্তু বিশেষ পরীক্ষা একাধিকবার আসছে যে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বা জলবায়ু পরিবর্তনের কারণে সব থেকে বড় কি সমস্যা হবে, পৃথিবীর নিম্ন অঞ্চল কি হবে, নিম্ন অঞ্চল কিন্তু পানিতে ডুবে যাবে।
এই কোশ্চেনটা কিন্তু একাধিকবার পরীক্ষা আসছে, একাধিকবার পরীক্ষা আসছে। তারপর দেখেন গ্রিন হাউস কি, গ্রিন হাউস কি, গ্রিন হাউস কি এবং গ্রিন হাউস গ্যাস গুলোর নাম কি আপনাকে শিখতে হবে। গ্রিন হাউস কি এবং গ্রিন হাউস গ্যাস গুলোকে আমরা একটু পরে গ্রিন হাউস নিয়ে কথা বলবো। গ্রিন হাউস কি, গ্রিন হাউসের বিভিন্ন গ্যাস সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো, যেমন সিএফসি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ট্রাই নাইট্রাস অক্সাইড, এই সকল গ্যাস গুলা কিন্তু কি এগুলোকে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত, যারা কিনা পরিবেশ উত্তপ্ত করে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে থাকে। তারপরে কি কি পড়বে একটু লিখি, তারপর পড়বো হচ্ছে জলবায়ু ও পরিবেশগত সম্মেলন। জলবায়ু ও পরিবেশ গত সংগঠন, জলবায়ু ও পরিবেশগত সংগঠন সম্মেলন, প্রোটোকল কি সংগঠন সম্মেলন প্রোটোকল, জলবায়ু ও পরিবেশগত সম্মেলন সংগঠন ও প্রোটোকল, জলবায়ুগত জলবায়ুগত সম্মেলন সংগঠন ও প্রোটোকল। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ, গুরুত্বপূর্ণ তারিখ মানে প্রতিষ্ঠার তারিখ হইতে পারে, গুরুত্বপূর্ণ তারিখ লেখেন, গুরুত্বপূর্ণ তারিখ তারিখ এবং হেডকোয়ার্টার, যেমন ইউএনইপি যদি বলা হয় ইউএনইপি এর হেডকোয়ার্টার কোথায়, যদি এরকম কোশ্চেন থাকে সাধারণত কোশ্চেন থাকে যে ইউএনইপি এর সদর দপ্তর কোথায়, সদর দপ্তর কোথায়। ইউএনইপি রাতের ক্লাসের অর্থ হলো যে এখন আপনারা মোটামুটি একটু ফ্রি আছেন, অনেকে টিউশনই করেন, অনেকে চাকরি করেন, তো এখন এই সময়টা ক্লাস দিলে কি অনেকে ক্লাস দেখতে পাবে। ইউএনইপি এর সদর দপ্তর কোথায় একটু কষ্ট করে অ্যান্সারটা লিখুন তো পারেন কিনা, ইউএনইপি ইউএনইপি এর সদর দপ্তর কোথায় একটু লেখেন তো পারেন কিনা, দেখি অ্যান্সারটা আমি সবার থেকে আলাদা, সবার থেকে আশা করি ইউএনইপি এর সদর দপ্তর কোথায়, দেখি পারেন কিনা, দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারেন, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত। ইউএনইপি কেউ গুগল ঘাটবেন না প্লিজ, গুগল ঘেটে অ্যান্সার কেউ করবেন না প্লিজ। হ্যাঁ, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, আমার চারটা অপশন দেই, অপশন দেই, অপশন ক হচ্ছে জেনেভা, অপশন খ হচ্ছে প্যারিস, প্যারিস, অপশন গ হচ্ছে রিও ডি জেনেরিও, জেনে রিও, অপশন ঘ নাইরোবি। ওকে একটু প্লিজ ট্রাই করেন, হ্যাঁ অ্যান্সার করা ট্রাই করেন, বলছেন কি যে ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত। আর যারা যারা আমার পুরোনো স্টুডেন্ট তাদের কাছে রিকোয়েস্ট করবো একটু কাইন্ডলি সবাইকে ইনভাইট করেন, আপনার যে বন্ধু বান্ধব আছে সবাইকে ইনভাইট করেন, এটা খুব ইফেক্টিভ ক্লাস, এখান থেকে বিসিএস পরীক্ষায় চারটা কোশ্চেন হবে। আসলে আপনাদের আগানো উচিত একটু একটু করে, আপনি যদি মনে করেন একসাথে চিন্তা করে ঘুমান যে আমার বাংলা পড়া হয়নি, আমার ইংলিশ পড়া হয়নি, আমি সাধারণ জ্ঞান পড়ি নাই, আমি ম্যাথ পারি না, তাহলে কিন্তু আপনি ফেল করবেন। আপনার উচিত হলো একটু একটু করে আগাবেন, আজকে তো একটা কোশ্চেন কনফার্ম করবেন, কালকে চারটা, পরদিন চারটা, এইভাবে করতে করতে 10 দিনে দেখবেন 50টা কোশ্চেন মোটামুটি আপনার ঝুলিতে চলে আসছে। এটাই কিন্তু উচিত যে এইটা আমি কোশ্চেন কনফার্ম দেখেন আমি সেখানে নক করবো, তো সেই উদ্দেশ্যে কিন্তু আপনাদের সাথে দাঁড়ানো। এবং আজকে সাধারণ জ্ঞান নিয়ে কিন্তু বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ, আজকে সাধারণ জ্ঞান নিয়ে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ। একটু কাইন্ডলি সবাই অ্যান্সার করে দেখি, বলছে ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, প্লিজ একটু সবাই অ্যান্সার করবেন, সবাই কেউ বসে থাকবেন না, আমি সবার থেকে অ্যান্সার কামনা করি যে সবাই কাইন্ডলি একটু অ্যান্সার করবেন, ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত। ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত, অপশন ক জেনেভা, অপশন খ প্যারিস, অপশন গ রিও ডি জেনেরিও এবং অপশন ঘ নাইরোবি। একটু প্লিজ সবাই অ্যান্সার করেন, কেউ বসে থাকবেন না, কেননা
এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ভুল হোক বাট আপনি অ্যান্সার করেন প্লিজ। এখনো অনেকে অ্যান্সার করতেছে না। আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন দীপু, টিপু অ্যান্সার করছে ঘ, এমডি জয়নাল অ্যান্সার করছে নাইরবি, শাকিলা, শাকিরা মাহবুব সাথী অ্যান্সার করছে প্যারিস। কি অ্যান্সার করেন দেখি, পারেন কি না, ট্রাই তো করেন, ভুল হোক ভুল হোক চেষ্টা তো করেন প্লিজ। ও যাই হোক, এটা অ্যান্সার কিন্তু হচ্ছে নাইরবি। আচ্ছা বলেন, এরকম কোশ্চেন কি পরীক্ষায় আসতে পারে না? এরকম কোশ্চেন কি পরীক্ষায় আসতে পারে কিনা বলেন? অ্যান্সার কিন্তু হচ্ছে নাইরবি, অ্যান্সার হচ্ছে কি নাইরবি। আমি সেটাই বলতেছিলাম যে এই যে হেডকোয়ার্টার কথা বললাম, এই হেডকোয়ার্টার সংক্রান্ত কোশ্চেন কিন্তু আমি একটা দিয়েছি আপনাদেরকে। তাহলে পরিবেশগত ইস্যু ও কুটির থেকে কি কি পড়বো? পরিবেশ দূষণ, কার্বন নিঃসরণ, গ্রিন হাউস গ্যাস, জলবায়ু বিষয়ক সংগঠন সম্মেলন, প্রকট প্রোটোকল এবং গুরুত্বপূর্ণ তারিখ হেডকোয়ার্টার, এবং এখানে কার্বন নিঃসরণ একটা তথ্য লিখে লেখেন, তাপ বৃদ্ধির ফলাফল ও কারণ, সরি তাপমাত্রা বৃদ্ধির ফলাফল ও কারণ, তাপমাত্রা বৃদ্ধির ফলাফল ও কারণ, ফলাফল ও কারণ, তাপমাত্রা বৃদ্ধি পেলে কি কি ঘটবে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলাফল ও কারণ আমরা সুন্দর করে বোঝাই দিব। আপনারা কাইন্ডলি খাতা কলম নিয়ে বসে নিশ্চয়ই একটু নোট করে নেবেন এবং পড়ে আশা করি খুব মজা পাবেন। তো আমরা শুরু করি ইনশাল্লাহ, আমরা শুরু করি ইনশাল্লাহ, এবং আমার বিশ্বাস আপনি এটা পড়ে খুব মজা পাবেন। হ্যাঁ, আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা প্রথমে যেটা শিখবো সেটা হলো, আমরা প্রথমে শিখবো যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে পরিবেশ বিষয়ক যে সম্মেলন সেটা আমরা প্রথমে শিখি, তারপর আমরা সংগঠন গুলো শিখবো, প্রোটোকল গুলো শিখবো, এগুলো আস্তে ধীরে আমরা শিখবো। তাহলে প্রথমে আমরা দেখো যে পরিবেশ বিষয়ক সম্মেলন গুলো প্রথমে আমরা শিখি, এবং একটু ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে থাকতে হবে, আপনারা যদি মন খারাপ করেন তাহলে কিন্তু হবে না। পরিবেশ বিষয়ক সম্মেলন প্রথমে আমরা শিখি, পরিবেশ বিষয়ক সম্মেলন লেখেন, পরিবেশ বিষয়ক সম্মেলন, এটা আমরা প্রথমে দেখবো, পরিবেশ বিষয়ক সম্মেলন। এবং আমরা এক দুই করে করে সিরিয়াল ধরে দেখি, আমরা প্রথমে শিখবো হচ্ছে স্টকহোম সম্মেলন, স্টকহোম, প্রথমে শিখবো হচ্ছে, একটু লিখবেন প্লিজ, স্টকহোম সম্মেলন, আমরা প্রথমে শিখবো হচ্ছে স্টকহোম সম্মেলন, প্রথমে শিখবো স্টকহোম সম্মেলন। প্রথমে দেখো কবে অনুষ্ঠিত হয়, এটা অনুষ্ঠিত হয়েছিল 5 থেকে 16 জুন, 5 থেকে 16 জুন 1972। একটু স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? এটা পরিবেশ বিষয়ক সম্মেলন, স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 5 থেকে 16 জুন 1972, এবং স্টকহোম, স্টকহোম কোথায়? স্টকহোম কিন্তু সুইডেনে, এবং এটার আয়োজক হচ্ছে, মানে এটার আয়োজনকারী কারা? এটার আয়োজক হচ্ছে জাতিসংঘ, এটার আয়োজক হচ্ছে জাতিসংঘ, এবং জাতিসংঘ মূলত 1971 লিখে 1962 সালে তাদেরকে এরকম একটা সম্মেলন ডাকার জন্য আহ্বান জানায়। এটা খুব খেয়াল করেন, তাহলে কবে? 1962 সালে, 1962 সালে মূলত জাতিসংঘ এই স্টকহোম সম্মেলন ডাকার জন্য আহ্বান জানায়, কিন্তু পরবর্তীতে 1972 সালের 5 থেকে 16 জুন এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্লিজ একটু দেখেন, লেখা বোঝা যায় না, লেখা তো বোঝা যাচ্ছে ভাই, আপনার নেটের সমস্যা, আপনার ওখানে নেটের সমস্যা, আমার এখানে লেখা বোঝা যাচ্ছে ভাই, লেখা না বোঝার কিছুই নাই। প্লিজ দেখেন, তাহলে আয়োজক হলো কি? জাতিসংঘ। 1962 সালে তারা এই সম্মেলনটা অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু এই সম্মেলন হয় কবে? 1972 সালের 5 থেকে হচ্ছে 16 জুন, এবং এই সম্মেলনের নীতিমালা গ্রহণ করে 26টি, এই সম্মেলনের নীতিমালা গ্রহণ করা হয়, নীতিমালা গ্রহণ করা হয় 26টি, আর সুপারিশ করা হয়, সুপারিশ করা হয় হচ্ছে
নয়টি একটু লিখে রাখেন। এই স্টকহোম সম্মেলনে এটি হলো পরিবেশ বিষয়ক একটি সম্মেলন, যেই সম্মেলন হয়েছিল কবে 5 থেকে 16 জুন 1972 স্টকহোম সুইডেন। আপনারা জানেন যে এটা একটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আয়োজক হলো জাতিসংঘ। 1972 সালে আহ্বান জানায় এমন একটি সম্মেলন করার জন্য, কিন্তু 1972 সালে 26টি নীতিমালা 109টি সুপারিশ হয় এখানে। এবং এই এই সম্মেলনের ফলাফল কি, এই সম্মেলনের রেজাল্ট কি, সম্মেলনে কি কি পাই, এক নাম একটু লিখে রাখেন। আমরা 5 জুন, এই 5 জুন কি বলি কি বিশ্ব পরিবেশ দিবস না, এই 5 জুন যে বিশ্ব পরিবেশ দিবস তাহা এই সম্মেলনের মাধ্যমে গৃহীত হয়। খুব খেয়াল করবেন, 5 জুন যে বিশ্ব পরিবেশ দিবস তাহা কিন্তু এই সম্মেলনের মাধ্যমে গৃহীত হয়। 5 জুন যে বিশ্ব পরিবেশ দিবস সেটা এই সম্মেলনের মাধ্যমে গৃহীত হয়। এবং আরেকটা দেশ হলো যে ইউএনএপি, ইউএনএপি, ইউএনইপি, এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে আপনার এই সম্মেলনের মাধ্যমে। ইউএনইপি, আপনি ই থেকে বুঝতে পারতেছেন, ই মানে এনভায়রনমেন্ট, পরিবেশ। আমরা এটা কিন্তু ব্যাখ্যা দিব, আমরা যখন একটু পরে সংগঠন তো পড়ব তখন আমরা ব্যাখ্যা দেব। শুধু মনে রাখি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম যেটা, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয় এই সম্মেলনের মাধ্যমে। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু বিশ্ব পরিবেশ দিবস যে 5 জুন সেটা পালন শুরু হয় হচ্ছে এই স্টকহোম সম্মেলনের মাধ্যমে, এবং ইউএনইপি সেটি প্রতিষ্ঠিত হয় এই সম্মেলনের মাধ্যমে। ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু আমাকে জানাবেন, দেখেন একটু প্লিজ আমাকে জানাবেন। ঠিক, এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি একবার জাস্ট ধরে নিতে পারেন সবগুলো তথ্যই কিন্তু মনে থাকবে। তাহলে পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে যে বিশ্ব পরিবেশ দিবস কবে, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস এটি পরিপালন শুরু হয় কত সাল থেকে, 1972 সাল থেকে, কেন এই যে এই সম্মেলনের মাধ্যমে, সম্মেলন নাম হচ্ছে স্টকহোম সম্মেলন, ইউএনইপি, এবং এটার হেডকোয়ার্টার কিন্তু নাইরোবিতে, এটার হেডকোয়ার্টার কেনিয়ার রাজধানী নাইরোবিতে, এটার হেডকোয়ার্টার কেনিয়ার রাজধানী নাইরোবিতে। তাহলে এতটুকু বিষয় একটু দেখেন তো আমরা পারি কিনা। আমরা শিখলাম স্টকহোম সম্মেলন, আমরা শিখলাম কি স্টকহোম সম্মেলন, এবং তাহলে পরিবেশ প্রধান প্রথম সম্মেলনের নাম হচ্ছে স্টকহোম সম্মেলন। একটু কষ্ট করে আপনাদের কিন্তু একটু বসতে হবে, একটু ধৈর্য ধরে বসতে হবে, মন খারাপ করা যাবে না, একটু ধৈর্য ধারণ করে বসতে হবে, কারণ খুব ইফেক্টিভ, এই ক্লাসগুলো খুব কাজে লাগবে ভাই, কেননা বিসিএস পরীক্ষা এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে পরীক্ষায়। সুতরাং একটু কষ্ট করে ধৈর্য ধরে বসেন, অনেকে ধৈর্য হারা হয়ে বসতে পারবে না, তো ধৈর্য ধারণ করে বসেন প্লিজ। তাহলে প্রথম সম্মেলনের নাম হলো স্টকহোম সম্মেলন। এখন আমরা দেখব হচ্ছে ধরিত্রী সম্মেলন, দুই নম্বর হচ্ছে ধরিত্রী সম্মেলন। ধরিত্রী সম্মেলন, এটা সম্বন্ধে সবাই নিশ্চয় জানেন, ধরিত্রী মানে হচ্ছে পৃথিবী, ধরিত্রী মানে হচ্ছে পৃথিবী, একটু দেখেন, ধরিত্রী মানে হচ্ছে পৃথিবী। এবং এটি বিশ্ব ধরিত্রী দিবস কিন্তু হচ্ছে আপনার 22 এপ্রিল, একটু লিখে নেন, বিশ্ব ধরিত্রী দিবস দিবস কিন্তু 22 এপ্রিল, অর্থাৎ 22 এপ্রিলকে বিশ্ব ধরিত্রী দিবস বলা হয়। এবং 22 এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস এটি পালন শুরু হয় 1970 সাল থেকে। একটু দেখেন প্লিজ, এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। ধরিত্রী সম্মেলন, এই সম্মেলন হলো পরিবেশ সম্মেলন, এবং এটি ধরিত্রী অর্থ পৃথিবী, এবং প্রথম ধরিত্রী দিবস হলো 22 এপ্রিল, এবং 1970 সাল থেকে ধরিত্রী সম্মেলন এটি কিন্তু শুরু হয়। আমরা এযাবৎ মোট 4টা ধরিত্রী সম্মেলন দেখব, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। প্রথমটা হয় 1992 সালে, পরেরটা একটু দেখেন, প্রথমটা হয় হচ্ছে, প্রথম ধরিত্রী সম্মেলন যেটা সেটি হয় হচ্ছে আপনার 1992 সালে, পরেরটা 1997 সালে, 1997 সালে, পরেরটা 2002 সালে, 2002 সালে, এবং পরেরটা 2012 সালে। একটু প্লিজ দেখে নেন, প্রথম ধরিত্রী সম্মেলন হয় 1992, দ্বিতীয়টা 1997, তৃতীয়টা 2002, এবং চতুর্থটা 2012 সালে। একেবারে সুন্দর করে পড়া করবো, আপনি একটু ভুলে দেবেন না কোনোদিনও। তাহলে প্রথম সম্মেলন হয় 1992 সালে, প্রথম ধরিত্রী সম্মেলন হয় ১৯৯২ সালে, এবং এটা হয় কোথায়, রিও ডি জেনেরিও, প্লিজ লিখে নেন, প্রথম রিও ডি জেনেরিও,
এটি কোথায়? ব্রাজিলে। তাহলে প্রথম সম্মেলন হয় কোথায়? রিও ডি জেনেরিওতে। আমরা বাকি সালগুলো একটু মুছে ফেলি, যদি আপনারা তুলে রেখে থাকেন আমরা প্রথম যে ধরিত্রী সম্মেলন হয় সেটা একটু পড়বো, কারণ এখানে অনেকগুলো তথ্য আপনাকে শিখতে হবে, এখানে অনেকগুলো তথ্য আপনাকে শিখতে হবে। তাহলে প্রথম যে ধরিত্রী সম্মেলন হয় সেটা 1992 সালে, এবং এটা হয় রিও ডি জেনেরিওতে, প্লিজ। এবং একটু লেখেন রিও ডি জেনেরিওতে হয় প্রথম সম্মেলন। এবং এখানে এই সম্মেলনে, এই প্রথম সম্মেলনে 178টি দেশ, 178টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে। কয়টা? 178টি দেশ এই সম্মেলনে অংশ নেয়, এবং এটার আয়োজক ছিল ইউএনইপি। একটু লিখে রাখেন এই প্রথম ধরিত্রী সম্মেলন, এটার আয়োজক ছিল ইউএনইপি, এটা আয়োজক ছিল ইউএনইপি, এটি আয়োজক ছিল ইউএনইপি, এটা আয়োজক ছিল ইউএনইপি। একটু লিখেন প্লিজ, এটি আয়োজক ছিল ইউএনইপি, এটি প্রথম ধরিত্রী সম্মেলন, এটি আয়োজক ছিল ইউএনইপি। এবং এখানে কি কি ফলাফল, মানে এইটা এই প্রথম যে ধরিত্রী সম্মেলন সেই সম্মেলনে কি কি রেজাল্ট আছে সেটা একটু দেখবো, ফলাফল কি কি আছে সম্মেলনে। ও এই আমরা কিন্তু ওইখানে দুইটা ফলাফল দেখছিলাম, প্রথম যে ফলাফল বোন যে নীতি, এই বোন নীতি এটি প্রকাশ করা হয় এই প্রথম ধরিত্রী সম্মেলনের মাধ্যমে 1992 সালে রিও ডি জেনেরিওতে। এবং প্রথম দুই নম্বর হচ্ছে এখানে দুইটা চুক্তি স্বাক্ষরিত হয়, দুইটা চুক্তি দুটো মনে রাখতে হবে, কি দুইটা চুক্তি স্বাক্ষরিত হয়। কয়টা চুক্তি? দুইটা চুক্তি। চুক্তি দুটোর নাম কিন্তু আপনাকে লিখতে হবে, লাল কলম দিয়ে লিখি তাহলে আপনার মনে থাকবে। প্রথম যে চুক্তি হয়, দুইটা চুক্তি স্বাক্ষরিত, চুক্তি দুটো লিখবেন খুব ভালো করে। প্রথম যে চুক্তি স্বাক্ষরিত হয় কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, আর দুই নম্বর চুক্তি হলো কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। একটু দেখেন তাহলে কনভেনশন অন চুক্তি কি? ক্লাইমেট চেঞ্জ, পরিবেশগত যে পরিবর্তন সেটা জল, আর বায়োলজিক্যাল ডাইভার্সিটি জৈব বৈচিত্রতা। জৈব বৈচিত্র অনেকে বোঝেন, একটু ক্লিয়ার করি। আপনারা দেখবেন সুন্দরবনে আগে যে সকল পশু পাওয়া যেত সেই সকল পশু কিন্তু সুন্দরবনে এখন আর পাওয়া যায় না, তার মানে জীবের মধ্যে বৈচিত্রতা আসছে। অর্থাৎ আগে যে সকল প্রাণী সুন্দরবনে পাওয়া যেত ওই সকল প্রাণী কিন্তু এখন আর সুন্দরবনে পাওয়া যায় না, কিছু প্রজাতি কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আশা করি এই জীব বৈচিত্রতা আপনি বুঝবেন, সংস্কার একটু কঠিন না। তাহলে এবং তাহলে আমরা কি দেখলাম, দুটি চুক্তি স্বাক্ষরিত হয়, দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। এবং আর কি কি হয়, আর হচ্ছে যে ইউএনএফসিসি খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, ইউএনএফসিসি স্বাক্ষরিত হয়, ইউএনএফসিসি স্বাক্ষরিত হয়। আমরা একটু পরে দেখবো ইউএনএফসিসি কি, আমরা একটু দেখি ইউএনএফসিসি স্বাক্ষরিত হয়, ইউএনএফসিসি স্বাক্ষরিত হয়, খুব গুরুত্বপূর্ণ, ইউএনএফসিসি স্বাক্ষরিত হয়, ইউএনএফসিসি স্বাক্ষরিত হয়। এবং এজেন্ডা 21 চার নম্বর হচ্ছে, এটা পরে ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, পাঁচটা চ্যাপ্টার দিয়ে রাখেন, এখানে বিশেষ কোশ্চেন হয়েছে এজেন্ডা 21, এজেন্ডা 21। এবং পাঁচ নম্বর হচ্ছে আপনার 27 দফার ঘোষণা, অর্থাৎ বিশ্ব পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে 27 দফার ঘোষণা হয় এই এই প্রথম ধরিত্রী সম্মেলনের মাধ্যমে। তাহলে ধরিত্রী সম্মেলন থেকে প্রত্যেক বিসিএস পরীক্ষায় কোশ্চেন হয়, এবং এটা খুবই এফেক্টিভ, এবং একটু অল্প একটু পড়ালেখা করলে কিন্তু কোশ্চেন কমন পাওয়া সম্ভব, অল্প একটু পড়লে কিন্তু কোশ্চেন কমন পাওয়া সম্ভব। তাহলে কি কি হয় একটু দেখেন, প্রথম হলো বন নীতি, সেটা স্বাক্ষরিত হয় হচ্ছে প্রথম ধরিত্রী সম্মেলনে, দুটি চুক্তি স্বাক্ষরিত হয় কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ আর কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এটার মধ্যে এই শুধু মনে রাখেন এই এফতে ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক কি জিনিস, ফ্রেমওয়ার্ক মানে একটা রূপরেখা থাকতে হবে যে কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে আপনার পরিবেশকে আপনি যে পরিবেশ দূষণ বা পরিবেশের যে পরিবর্তন সেটা আপনি কিভাবে ঠিক করবেন, তার একটা রূপরেখা, কাজের একটা ফ্রেমওয়ার্ক ঠিক করে নেওয়া, সেটা কিন্তু ইউএনএফসিসি, এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। ইউএনএফসিসি স্বাক্ষরিত হয় এজেন্ডা 21, এটা এখানে স্বাক্ষরিত হয় এবং 27 দফা ঘোষণা করা হয় এখানে। ওর পাঁচটা বিষয় কিন্তু এখানে জড়িত, বন নীতি, চুক্তি স্বাক্ষরিত হয় দুইটা, কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এবং ইউএনএফসিসি স্বাক্ষরিত হয় এজেন্ডা 21 এবং 27 দফা। দেখেন অনেকে বই কিনে এই ইউএনএফসিসি পড়া শুরু করে,
পরীক্ষা হলে কি মনে থাকার কথা না, কারণ তো বোঝে না যে কিভাবে হয়েছে। তাহলে প্রথম ধরিত্রী সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম ধরিত্রী সম্মেলন এটা অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরিও এবং ব্রাজিলে। কতটি দেশ? 27টি দেশ, 178 দেশ। কে এটার উদ্যোক্তা ছিল? এটার উদ্যোক্তা ছিল ইউএনইপি। একটু দেখেন, এটার উদ্যোক্তা ছিল ইউএনইপি। একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনি বুঝতে পারলেন কিনা, প্লিজ একটু সবাই লিখবেন। আপনারা লিখবেন তাহলে আমরা পরের পরের যে দ্বিতীয় সম্মেলন সেটা যাব। আপনাদের সবার থেকে লেখা আশা করি যে আপনারা রেসপন্স করবেন। আপনি রেসপন্স করবেন তাহলে আমরা পরের 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 যে দ্বিতীয় সম্মেলন সেটা যাবো, প্লিজ। একটু সবাই রেসপন্স করেন প্লিজ, সবাই রেসপন্স করেন। সবাই রেসপন্স করলে বুঝবো যে আপনি আসলে বুঝতেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। জি ভেরি গুড। একটু ডান লিখেন তাহলে আমার সামনে আগে, এবং এখান থেকে এই একটা ক্লাস থেকে চারটা কোশ্চেন আপনি কমন পাবেন। কত বড় গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখেন। তাহলে মানে আমরা আপনারা যদি খুব খুব মন খারাপ করেন যে এত শিখতে চান না, তাইলে কিন্তু হবে না। কেননা যেহেতু পরীক্ষার কোশ্চেন হয়, আপনাকে শিখতেই হবে। এবং এটা আমি মনে করি আন্তর্জাতিক বিষয়গুলির খুব কম পড়ে এই জায়গাটায় অনেক ভালো মার্কস ক্যারি করা সম্ভব। সুতরাং আমি আশা করবো আপনারা এটা পড়ুন ভালো করে। তাহলে প্রথম সম্মেলন হচ্ছে 1992 সালে রিও ডি জেনেরিওতে। তারপর দেখেন দ্বিতীয় ধরিত্রী সম্মেলন কোথায় হয়। দেখেন দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হয় 1992 সালে। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন যেটা হয় 1997 সালে। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হয় কোথায়? এটা 1992 সালে, 1997 সালে। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হয় 1997 সালে। এবং হয় এটা 1997 সালে, এটা হয় নিউ ইয়র্কে, ইউএসএতে। এবং এটাকে বলা হয়, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা পরীক্ষা থাকে, রিও রিও প্লাস টেন বলা হয় এই সম্মেলনকে। রিও প্লাস টেন, একটু লেখেন, রিও প্লাস টেন বলা হয় এই সম্মেলনকে। এই তথ্যটুকু শুধু জানলে হবে। দ্বিতীয় ধরিত্রী সম্মেলন 1997 সালে কোথায় হয়? নিউ ইয়র্কে, ইউএসএতে। এই এটাকে বলা হয় রিও প্লাস টেন। এই সম্মেলনকে বলা হয় রিও প্লাস টেন। এই সম্মেলনকে বলা হয় রিও প্লাস টেন। তৃতীয় সম্মেলন হয়, এটা দ্বিতীয় গেল, তৃতীয় ধরিত্রী সম্মেলন থেকে পরীক্ষা কিন্তু কোশ্চেন হবে ভাই। তৃতীয় যে সম্মেলন সেটা হচ্ছে 2002 সালে জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা। জোহান্সবার্গ সাউথ আফ্রিকা, এখানে অনুষ্ঠিত হয়। এবং এটাকে বলা হয় রিও প্লাস ফাইভ। একটু লিখে না, রিও প্লাস ফাইভ। তৃতীয় সম্মেলনকে বলা হয় রিও প্লাস ফাইভ। এখন চতুর্থ সম্মেলন, চতুর্থ সম্মেলন হয় 2012 সালে, আবার রিও ডি জেনেরিওতে। রিও ডি জেনেরিও নিশ্চয়ই বুঝছেন কোথায়, এটা হচ্ছে ব্রাজিলে, ব্রাজিলে। এবং এই সম্মেলনকে বলা হয় রিও প্লাস 20। এবং এই সম্মেলনের মূল বৈশিষ্ট্য হলো এই সম্মেলনের মাধ্যমে গ্রিন ইকোনমি, এই সম্মেলনের মাধ্যমে যে গ্রিন ইকোনমি সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয় এই সম্মেলনের মাধ্যমে। গ্রিন ইকোনমি একটু লিখে রাখেন, যে তৃতীয় চতুর্থ ধরিত্রী সম্মেলনের মাধ্যমে গ্রিন যে ইকোনমি, সবুজ যে অর্থায়ন, সেটির কিন্তু সূত্রপাত হয় এই তৃতীয় চতুর্থ সম্মেলনের মাধ্যমে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে চারটা ধরিত্রী সম্মেলন। এই চারটা ধরিত্রী সম্মেলন থেকে কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন এসে থাকে। তো আশা করি এইটা নিয়ে আর সমস্যা আপনাদের হবে না ইনশাল্লাহ। ধরিত্রী সম্মেলন সংক্রান্ত কোনো কোশ্চেন পরীক্ষায় আসলে আশা করি আপনি এটা পারবেন ইনশাল্লাহ। একটু কথা বলে আমার সামনে আগে প্লিজ।
কোপ সম্মেলন, এটা কিন্তু পড়ার অনেক গুরুত্বপূর্ণ। কোপ সম্মেলন কি? এইটাই ছেলেমেয়েরা বেশ দুর্বল। কোপ সম্মেলন কি লেখেন? কোপ সম্মেলন প্রথমে দেখব কোপ কি। কোপ বলতে আপনি কি বুঝেন? কোপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস, অফ দ্য পার্টিস। এবং এই কোপ সম্মেলন গুলো কারা আয়োজন করে? UNFCCC একটু লেখেন, তিনটা সি কিন্তু, UNFCCC তিনটা সি, UNFCCC একটু লেখেন, তিনটা সি, UNFCCC মানে হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক। একটু লিখে দিই, দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক, দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক, দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক, দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তাহলে UNFCCC মানে কি? দেখেন ইউএন তো আপনি মানে জানেন, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক মানে কাদের কাঠামো, কনভেনশন সংরক্ষণ অন ক্লাইমেট চেঞ্জ, এটা UNFCCC কর্তৃক কোপ সম্মেলন গুলো অনুষ্ঠিত হয়েছে। বোধহয় আপনারা নিশ্চয়ই জানেন কোপ ওয়ান থেকে শুরু করে কোপ 25 পর্যন্ত হয়ে গেছে এবং সামনে হবে কোপ 26। আমরা এটা নিয়ে এখন কথা বলবো, যেটা ডিটেইলস কথা বলবো। অনেকে কিন্তু কোপ গুলো সব পড়ে না, সব পড়তেও হয় না। তাহলে আমরা জানি যে এই কোপ 25 এটা চিলিতে হওয়ার কথা ছিল, কিন্তু চিলিতে ঝামেলা হওয়ার কারণে এটা হচ্ছে হয় হচ্ছে কোথায়? রিয়াল মাদ্রিদে স্পেনে, এবং আগামী যেটা হবে সেটা হবে হচ্ছে আপা স্কটল্যান্ডে 26। প্রথমটা হয় জার্মানিতে, আমরা এটাতে আসবো। তাহলে এই যে কোপ সম্মেলন গুলো, জলবায়ু সম্পর্কিত সম্মেলন গুলো, সেটি কিন্তু আয়োজন করে জাতিসংঘের একটি স্পেশাল এজেন্সি বা বিশেষিত সংস্থা UNFCCC, দ্য ফুল মিনিং দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এলোমেলো করে পড়লে জীবনে ভালো কিছু করা যাবে না, আপনি খুব বুঝে বুঝে সুন্দর করে করে বুঝে বুঝে পড়তে হবে। একটু সময় লাগুক, 2 ঘন্টা পড়লে যদি একটা কোশ্চেন কমন পাওয়া যায় তাহলে আপনি কেন পড়বেন না? এবং বিশ্বাস করেন, আমি হলপ করে বলতে পারি বাজারের বইগুলো খুব এলোমেলো করে সাজানোর কারণে আপনারা কি পড়বেন, হয়তো শুরু করছেন UNFCCC দিয়ে, বাট UNFCCC টা কি, এটা কোত্থেকে উৎপন্ন হয়েছে তা কিন্তু আমি একটু আগে বলেছি। যদি এইগুলো আপনি না বুঝেন তাহলে আপনি পড়ে কিন্তু মজা পাবেন না। তাহলে এখন আমরা কোপ যে সম্মেলনগুলো সেটা কয়েকটা দেখবো, সবগুলো না। তাহলে কোপ মানে কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। এবং কনফারেন্স অফ দ্য পার্টিস কি সেটা একটু বলি। তারা হলো নীতি নির্ধারক, অর্থাৎ তারা হলো আপার অথরিটি বডি, যেটা সেটা কিন্তু এই এই পার্টিগুলো, যারা কিনা কর্ণধর, যারা পৃথিবীকে কন্ট্রোল করে, তারাই কিন্তু এই কোপের মালিক, কনফারেন্স অফ দ্য পার্টিস। আমরা কোপ অন থেকে একটু শুরু করি। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখন আপনাকে দিব, যে অনেকে হয়তো বা এই জিনিসগুলো ঠিক মতো পড়ে নেয়। হ্যাঁ, আচ্ছা এখানে আর কত বলে UNFCCC এটা সম্বন্ধে কিছু কথা একটু বলে নেই। এটা সম্বন্ধে প্রথম যে কথা, এটি হলো বিশ্বের প্রথম, একটু লেখেন, এটি হলো বিশ্বের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিটি, বিশ্বের প্রথম প্রথম পরিবেশ বিষয়ক, একটু লিখে নেন, বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক ইন্টারন্যাশনাল চুক্তি বা আন্তর্জাতিক চুক্তি। তাহলে UNFCCC কিন্তু একটা চুক্তি, বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিষয়ক চুক্তির নাম কিন্তু UNFCCC। দেখেন খুব ভালো করে লেখেন এটা, যে UNFCCC বিশ্বের প্রথম আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক, প্রথম হচ্ছে পরিবেশ বিষয়ক প্রথম যে চুক্তি সেটি কিন্তু হচ্ছে UNFCCC। প্লিজ একটু লিখে নেন, এবং এটা স্বাক্ষরিত হয় 1992 সালে, এটি স্বাক্ষরিত হয় 1992 সালে, এটা কার্যকর হয় 1994। একটু লেখেন, এটি কার্যকর হয় 1994 সালে। এই UNFCCC এটা ফর্ম করে 1992 সালে রিও ডি জেনেরিওর প্রথম সম্মেলনের মাধ্যমে, এবং কার্যকর হয় 1994 সালে। UNFCCC এটা
কার্যকর হচ্ছে আপনার 1993 সালে, এবং এখানে তখন এখানে স্বাক্ষর করছিল 197টা দেশ, এই চুক্তিতে স্বাক্ষর করে 197টা দেশ। আপনারা জানেন জাতিসংঘভুক্ত সমস্ত দেশ কিন্তু এটাতে এটাতে কিন্তু স্বাক্ষর করে থাকে। হ্যাঁ আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো তাহলে কোপ কি? কোপ হচ্ছে, একটু লিখে নেন, কোপ হচ্ছে সুপার ডিসিশন মেকিং বডি। কোপ হচ্ছে কি? সুপার ডিসিশন মেকিং বডি অফ দ্য কনভেনশন, অফ দ্য কনভেনশন। একটা বিষয় খুব খেয়াল করেন, এইটাতে কিন্তু একটা কনভেনশন শব্দ আছে, ইউএনএফসিসি। এই কনভেনশন কিন্তু সেই কনভেনশন, অর্থাৎ এই ইউএনএফসিসি যে ডিসিশন মেকিং বডি আছে সেটা কিন্তু হচ্ছে কোপ। তার মানে এই যে পার্টিগুলা এই ইউএনএফসিসি কে কন্ট্রোল করে সেই কন্ট্রোলিং বডি কিন্তু কোপ। এবং কোপ দেখবেন আমরা এখানে দেখবো এক এক দেশে এক এক সময় সম্মেলন অনুষ্ঠিত হয়, সেটা একটু দেখবো আমরা। আচ্ছা, এই ইউএনএফসিসি ইউএনএফসিসি যখন প্রথম গঠিত হয়, ইউএনএফসিসি যখন প্রথম গঠিত হয় তার দুইটা রেজাল্ট কিন্তু আমরা পাই। 1992 সালে যখন ইউএনএফসিসি গঠিত হয় তখন থেকে তার দুইটা রেজাল্ট কিন্তু আমরা পাই। এক নাম্বার রেজাল্ট একটু লিখবেন, সেটা হলো যে কিয়োটো প্রোটোকল। প্লিজ খেয়াল করেন, এটা রেজাল্ট, এটা দুইটা রেজাল্ট আমাদেরকে দেয়। একটা দেয় হচ্ছে কিয়োটো প্রোটোকল, একটু লিখবেন, জাপানে কিয়োটো প্রোটোকল এক নাম্বার, এবং দুই নাম্বার হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট 2015। একটু লেখেন প্যারিস এগ্রিমেন্ট 2015, এদুটো লেখেন একটু। ইউএনএফসিসি দুইটা রেজাল্ট, দুইটা বড় দুইটা এগ্রিমেন্ট, সেটা একটা হলো কিয়োটো প্রোটোকল 1997 এবং হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট 2015। এটা জাস্ট কাইন্ডলি লিখে রাখেন। এখন আমরা কোপ ওয়ান নিয়ে কথা বলবো। কোপ ওয়ান প্লিজ একটু লেখেন, কোপ ওয়ান। আমরা সবগুলো কিন্তু শিখবো না, আমরা জাস্ট যতটুকু দরকার ততটুকু শিখবো। প্লিজ জাস্ট যতটুকু দরকার আর ঠিক ততটুকু শিখবো। প্রথম আমরা কোপ ওয়ান নিয়ে একটু কথা বলি। আমরা একটু সময় নিয়ে ক্লাস দিব, আমরা তো সবাই তো বিসিএস প্রিলিমিনারি পাস করবে না, যাদের দরকার তারা ঠিকই ক্লাস থাকবে। তো কোপ ওয়ান, এটা প্রথম কথা, এটা এটা হলো 1995 সালে হয় বার্লিনে জার্মানিতে। কবে হয়? 1995 সালে বার্লিন জার্মানি। একটু লিখে রাখেন বার্লিন জার্মানি, একটু লেখেন যে কোপ ওয়ান এটি সংগঠিত হয় কোথায়, এটি কোথায় হয়েছিল, এই সম্মেলনটা হয়েছিল কোথায়। কোপ ওয়ান এটি হয়েছিল বার্লিন জার্মানিতে, এটা হলো হয়েছিল কোথায়, বার্লিন জার্মানিতে। এবং তারা দুইটা বিষয় ফর্ম করে, এক নাম্বার এবং দুই নাম্বার। এক নাম্বার বিএসটিএ, একটু লেখেন বিএসটিএ, এবং দুই নাম্বার এসবিআই। আমি যত সুন্দর করে নোট করে দিব, আমি আপনাদেরকে নোটও দিয়ে দিব ইনশাল্লাহ। তো তার আগে একটু দেখেন, প্রথম দুইটা জিনিস ফর্ম করে বিএসটিএ, বডি ফর সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজি, বডি ফর সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজি, বডি ফর সাইন্টিফিক সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজি। বাজারের বইগুলোতে এত সুন্দর করে গোছানো জিনিসপত্র পাবেন না। এবং দ্য সাবসিডিয়ারি বডি ফর টেকনোলজি টেকনোলজি অ্যাডভাইস অ্যাডভাইস আর দ্য সাবসিডিয়ারি বডি ফর দ্য সাবসিডিয়ারি বডি দ্য সাবসিডিয়ারি বডি ফর ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন ওকে। একটা বিষয় দেখেন, তাহলে আমরা কোপ ওয়ানের মধ্যে দুটো জিনিস পাইলাম, বডি ফর সাইন্টিফিক, অর্থাৎ সাইন্টিফিক অবশ্যই বৈজ্ঞানিক এবং টেকনোলজি ব্যবহার করতে হবে যদি কোপ সম্মেলনটা সফল করতে হয়, এবং অবশ্যই এটাকে বাস্তবায়ন করতে হবে। তাহলে প্রথমে বৈজ্ঞানিকদের প্রয়োগ সেটা এবং বাস্তবায়ন, এই দুইটা বিষয় কিন্তু আমরা পেয়ে যাই কোপ ওয়ান থেকে। কোপ ওয়ান কবে হয়েছিল? বার্লিন জার্মানিতে 1995 সালে। খুব গুরুত্বপূর্ণ কথা, এবং প্রত্যেক এক বছর পর পর, আমরা সবগুলো কোপ কিন্তু করবো না। তাহলে গেল কোপ ওয়ান, এইটুকু জিনিস শুধু পড়তে হবে কোপ ওয়ান। এখন আমরা দেখবো কোপ টু। কোপ টু 1996, প্রত্যেক বছরই কিন্তু এই সম্মেলনগুলো হয়েছে। কোপ ওয়ান কোপ টু 1996, এবং এটা জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড। আমরা গুরুত্বপূর্ণ কয়টা পড়বো,
জেনেভা সুইজারল্যান্ড। এবং এখানে কিন্তু হচ্ছে দেখেন কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে আইপিসিসি, আইপিসিসি এইটা একটু ফুল অর্থ লেখেন ইন্টার গভর্নমেন্টাল, এইটা কিন্তু ইন্টার গভর্নমেন্টাল ইন্টার ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনারা কখনো কি এভাবে কোনটা কোথেকে আসছে এভাবে কখনো পড়ছিলেন? একটু সত্য কথা কিন্তু আপনাদেরকে জানতে চাই, আপনারা কি কখনো এভাবে পড়ছিলেন? পড়েন নাই, যখনই শুরু করছেন পড়া তখনই কিন্তু হচ্ছে রোহান আপনি এটা কি কমেন্টস করতেছেন, আপনি আপনি ক্লাসের মধ্যে বাজে কমেন্টস করবেন? 210 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, 10টা ক্লাস করছেন, প্রত্যেকটা লেখা শিট দিয়েছি, টাকা ব্যাক চাচ্ছেন, ফাইজামি করেন, দাঁড়ান আপনার ব্যবস্থা নিচ্ছি। আপনি গ্রুপে উল্টা পাল্টা মেসেজ লেখেন কেন, গ্রুপ থেকে রিমুভ কেন করবো না? আর আপনি এখন কি মেসেজ লিখেছেন এইগুলি, আপনি ক্লাস করছেন কয়টা হিসাব করে দেখেন, 210 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, আপনার সবগুলো শিট দেওয়া হয়েছে, ক্লাস করছেন 10টা। আমি নয় নয় ক্লাস নেওয়ার সময় খুব বাজে একটা কমেন্টস করছেন, আপনাকে তো এমনি বের করা হয়নি ভাই। আপনি কমেন্টস করার আগে দেখবেন যে কার সম্বন্ধে কমেন্টস করতে, আপনি কিন্তু আমার চিনেন না ভাই, অভদ্রতা করবেন না ভাই, ভদ্র হন, উল্টা পাল্টা জিনিসপত্র কমেন্টস করেন কেন, আপনাকে তো এমনি বের করা হয়নি। এনিওয়ে তাহলে আমরা কি দেখি যে কোপ ওয়ান এবং হচ্ছে কোপ ওয়ান, কোপ ওয়ানে কি কি হয়, বার্লিনে হয় 1995 এবং 1995-তে বার্লিনে জার্মানিতে, এবং হচ্ছে ফর্ম করে কি বিএসটি বডি ফর সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইস এবং এসবিআই দ্য সাবসিডিয়ারি বডি ফর ইমপ্লিমেন্টেশন, এই দুটো জিনিস ফর্ম করা হয়। এবং কোপ টু হয় 1996-তে জেনেভা সুইজারল্যান্ডে, এবং এখান থেকে আই, এটা খুব ইম্পর্টেন্ট একটা খুব তথ্য, এবং আপনারা আপনারাই বলেন, আমরা কিন্তু পড়া শুরু করি আইপিসিসি দিয়েই, যে বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসে আইপিসিসি পড়া শুরু করি। এটা কিন্তু দেখেন যখন আপনি আমরা কিন্তু এইগুলা কিন্তু 10 ধরেই পড়া শুরু করি, আপনারা দেখেন আপনারা কিন্তু এগুলো 10 ধরেই পড়া শুরু করেন, এবং আমার বিশ্বাস এইগুলো হলো যে এইগুলা কিন্তু 10 ধরেই পড়া শুরু করতাম, এখন কিন্তু আমার বিশ্বাস যে আপনাকে ধরেই পড়া শুরু করা লাগবে না, এবং আপনারা ধরে ধরে এখন পড়তে পারলে পড়েও কিন্তু মজা পাবেন। দেখেন খুবই সুন্দর কিন্তু, দেখেন তাহলে আইপিসিসি হলো কি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, কোথায় কোপ টু তে এসে, কোপ কি যারা কিনা সর্বোচ্চ বডি, এই ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত যে সম্মেলন হয় তার সর্বোচ্চ বডি, এবং এটা কোথেকে আসছে, ইউএন ইউএনএফসিসি থেকে, ফ্রেমওয়ার্ক থেকে। তাহলে আমরা কোপ টু থেকে এই পাইলাম যে আইপিসিসি এটা কোপ টু থেকে প্রতিষ্ঠিত হয়। এখন আমরা শিখবো কোপ থ্রি, আমরা আগেই বলেছিলাম সবগুলো কিন্তু শিখবো না প্লিজ, কোপ থ্রি তাহলে কবে হবে, 1997 সালে, একটু দেখেন কোপ থ্রি হবে এটি 1997 সালে, এবং কিয়োটো জাপান 1997। নিশ্চয়ই আপনি কিয়োটো প্রোটোকলের কথা শিখ মনে থাকবে, এখন কে ও ও আই ও টি ও, কিয়োটো জাপান, একটু দেখেন কিয়োটো জাপান, আপনারা নিশ্চয়ই জানেন যে এটি কিয়োটো কোথায় অবস্থিত, এটি জাপানে অবস্থিত, কিয়োটো জাপান। এবং এখানে এখানে কি হয়েছিল বলেন তো, এখানে গ্রিন হাউস গ্যাস সংক্রান্ত কথা বলা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ, গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস কোনগুলো, সিএফসি, একটু দেখেন ক্লোরোফ্লোরোকার্বন, তারপর নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি যে গ্যাস, এগুলো যে গ্রিন হাউস গ্যাস সেটা কিন্তু এই সম্মেলনের মাধ্যমে চিহ্নিত করা হয়, কোথায়, কিয়োটো প্রোটোকল জাপানে, কত সালে, 1997 সালে, একটু দেখেন 1997 সালে। একটু প্লিজ কথা বলেন, দেখেন বুঝছেন কিনা, একটু কথা বলতে হবে, দেখেন আপনারা কিন্তু আর মুখস্থ করতে হবে না, আমরা ঠিক যতটুকু গুরুত্বপূর্ণ এর বাইরে কিন্তু কোনো কিছু আমরা পড়বো না, এতটুকু পড়লে হবে কিন্তু, প্লিজ এতটুকু যদি বুঝে থাকেন কাইন্ডলি একটু জানান প্লিজ।
তিনটা প্রোটোকল কিন্তু দেখলাম, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে পরের 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 টপিকে চলে যাব। তিনটা কোড সম্মেলন কিন্তু দেখলাম। আপনারা আপনারা তো মোটামুটি মনে হয় আপনাদের হাতে মোটামুটি সময় আছে, আপনারা চেষ্টা করবেন যে আজকে পুরো ক্লাসটা করার জন্য, তাহলে আমরা একটু মুছে ফেলে আমাদের কাজের সুবিধার জন্য। এখন একটু আরেকবার বলবো যে আপনারা যারা ক্লাস করতেছেন সবাই কাইন্ডলি আরেকবার একটু শেয়ার করে দিবেন, একটু কাইন্ডলি সবাই আরেকবার একটু শেয়ার করে দিবেন, তাহলে অনেকের কাছে কিন্তু পৌঁছাবে। এবং আমরা ক্লাস শেষে একটা কুইজের ব্যবস্থা করবো, যে কতটুকু কে দেখে অ্যান্সার করতে পারে, কে কতটুকু বোঝেন সেটা আমরা দেখবো। এখন শিখবো কোপ 16। আগেই বলেছিলাম সবগুলো কিন্তু শিখবো না, মোট 26টা সম্মেলন আছে, 26 সম্মেলন মনে রাখা সম্ভব না। এটি হলো 2010 সালে কানকুন মেক্সিকো, কোপ 6 হয়েছে 2010 সালে কানকুন মেক্সিকো, একটু লেখেন কানকুন মেক্সিকো 2000, কোপ 16 2000 কানকুন মেক্সিকো। এবং এখানে খুব মজা হচ্ছে যে যে সমস্ত দেশ অতিরিক্ত ঝুঁকিতে আছে তাদের $100 বিলিয়ন সহায়তা প্রত্যেক বছর, $100 বিলিয়ন সহায়তা প্রতি বছর দিতে হবে, এরকম একটা প্রস্তাব কিন্তু কপ 16 এ উঠছিল। এটা কিন্তু পরীক্ষায় থাকে যে সকল দেশ অতিরিক্ত ভালনারেবল কন্ডিশনে আছে তাদেরকে, ভালনারেবল কন্ডিশনে আছে তাদেরকে যেন সাহায্য করা হয়, সেটার জন্য $100 বিলিয়ন যে ফান্ড গঠন করা সেটা কিন্তু এই প্রস্তাব এখানে আসছিল। এবং জিসিএফ মানে হচ্ছে গ্রিন হাউস ক্লাইমেট ফান্ড, এইটি কিন্তু সেই ফান্ডটা কিন্তু এই গ্রিন হাউস ক্লাইমেট ফান্ড, এটি যে উদ্যোগ সেটাই কিন্তু হচ্ছে এই কোপ 16 এ গ্রহণ করা হয়। কোপ 16 এ আরেকটা জিনিস গ্রহণ করা হয় কোপ 16 এ, সেটা হচ্ছে যে ক্লাইমেট টেকনোলজি সেন্টার, একটু লেখেন ক্লাইমেট টেকনোলজি সেন্টার, টেকনোলজি সেন্টার, ক্লাইমেট টেকনোলজি সেন্টার এরকম নামে একটা সেন্টার গঠন করা হবে, সেটাও কিন্তু কোপ 16 এর মাধ্যমে, কোপ 16 এ সেটা একটা উদ্যোগ গ্রহণ করা হয়। তাহলে আমরা আগে শিখছিলাম তিনটা, কোপ 1, কোপ 2, কোপ 3, এখন শিখলাম কোপ 16, তাহলে শিখলাম মোট 4টা, আর 2টা শিখবো, তাহলে মোট 6টা শিখলে এখান থেকে মোটামুটি আমরা একটা কোশ্চেন কমন পাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা দেখি হচ্ছে কোপ হচ্ছে 25, কোপ 25 যেটা 2019 সালে হয়েছে, কোপ 25 লাস্ট যেটা হয়ে গেল 2019 সালে, একটু লেখেন কোপ 25 2019 সাল, কোপ 25 2019 সালে এটা কোথায়, মনে রাখবে এটা হওয়ার কথা ছিল চিলিতে কিন্তু হয় নাই, এটা হয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদে, একটু লেখেন এটা হওয়ার কথা ছিল স্পেনে কিন্তু চিলিতে কিন্তু হয়েছে হচ্ছে স্পেনের মাদ্রিদে 2015 সালে, যেটা 2000 কোপ 25 এবং কোপ 26 যেটা হবে এখনো হয় নাই, কোপ 26 2021 এর নভেম্বর মাসে হবে এবং এটা হবে হচ্ছে আপনার গ্লাসগো স্কটল্যান্ড, গ্লাসগো স্কটল্যান্ড, স্কটল্যান্ড মূলত ইংল্যান্ডের অংশ স্কটল্যান্ড। তাহলে দেখেন কোপের মোট 6টা সম্মেলন কিন্তু পড়তে হয়, এই 6টা সম্মেলন পড়লে এর মধ্যে মোটামুটি আপনি কোশ্চেন কমন পাবেন, খুব কঠিন না কিন্তু প্লিজ খেয়াল করেন। তাহলে দেখেন এটা কি সহজ নাই কঠিন, এটা কিন্তু আপনি এক সময় কিন্তু খুব বাজে অবস্থা ছিল, এখন কিন্তু এটা নেওয়ার সমস্যা নাই। তাহলে আমরা মোটামুটি এটা করে ফেললাম, এখন আমরা পড়বো হচ্ছে প্যারিস সম্মেলন, প্লিজ লেখেন প্যারিস সম্মেলন, একটু লেখেন হচ্ছে প্যারিস সম্মেলন। আমরা কিন্তু জাতিসংঘের পরিবেশক সম্মেলনগুলো করতেছি মোটামুটি, এখন আমরা পড়বো হচ্ছে প্যারিস সম্মেলন, প্যারিস সম্মেলন
একটু লেখেন প্যারিস সম্মেলন, প্যারিস সম্মেলন, প্যারিস সম্মেলন হয় কোপ 21-এ। আমি কিন্তু ওই থেকে ছয়টা পড়ছি, কোপ 21-এ প্যারিস সম্মেলন হয় কত সালে? 2015 সালে। কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে হয় কোপ 21, যেটাকে বলা হয় প্যারিস সম্মেলন। এবং এই এই সম্মেলনের মূল বৈশিষ্ট্য হলো যে পৃথিবীর তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, পৃথিবীর তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে, এটা কিন্তু এই সম্মেলনের মূল বৈশিষ্ট্য। কোপ 21 2015 সালে যেটা হয়েছে প্যারিসে, এবং এবং হচ্ছে যে এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পরিবেশ বিষয়ক সম্মেলন কিন্তু মোটামুটি মোটামুটি পড়ে ফেললাম, পরিবেশ বিষয়ক সম্মেলন কিন্তু যা দরকার মোটামুটি কিন্তু পড়ে ফেলছি। এখন আমরা শিখবো পরিবেশ বিষয়ক প্রোটোকল, পরিবেশ বিষয়ক প্রোটোকল, একটু লেখেন পরিবেশ বিষয়ক প্রোটোকল। পরিবেশ বিষয়ক প্রোটোকল প্রথমে শিখবো হচ্ছে, এক নম্বর শিখবো আমরা কি কি শিখবো, লিখি মন্ট্রিল প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল। এক নম্বর লেখে মন্ট্রিল প্রোটোকল, প্রথমে শিখবো আমরা মন্ট্রিল প্রোটোকল। তারপর শিখবো কাটাগোনা প্রোটোকল, কাটাগোনা একটু লেখেন কাটাগোনা প্রোটোকল। 3 নম্বর শিখবো হচ্ছে নাগোয়া প্রোটোকল, নাগোয়া, নাগোয়া প্রোটোকল, অনেকে নাম শোনেন না এইগুলো, নাগোয়া প্রোটোকল। 4 নম্বর শিখবো কিয়াটো প্রোটোকল, কিয়াটো, একটু আগে নিয়ে কথা বলছিলাম, কিয়াটো প্রোটোকল। এই 4টা প্রোটোকল আমরা শিখবো, কি কি? মন্ট্রিল প্রোটোকল, কাটাগোনা প্রোটোকল, নাগোয়া প্রোটোকল এবং কিয়াটো প্রোটোকল। তাহলে আমরা প্রথমে সম্মেলনগুলো কিন্তু মোটামুটি শিখছি, এখন আমরা শিখবো হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, কাটাগোনা প্রোটোকল, নাগোয়া প্রোটোকল এবং হচ্ছে কিয়াটো প্রোটোকল। একটু কাইন্ডলি দেখেন বুঝেন কিনা। প্রথমে আমরা শিখবো হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, প্রথমে দেখবো মন্ট্রিল প্রোটোকল। একটু লেখেন মন্ট্রিল প্রোটোকল, এটি 16 সেপ্টেম্বর 1987 এই প্রোটোকল গৃহীত হয়, কিন্তু কার্যকর হয় হচ্ছে 1989 সালে, এবং এটি স্বাক্ষরিত হয় কোথায়? মন্ট্রিল কানাডা। এই প্রোটোকল স্বাক্ষরিত হয় মন্ট্রিল কানাডাতে, এই প্রোটোকল স্বাক্ষরিত হয় মন্ট্রিল কানাডাতে। এবং এর একটা উদ্দেশ্য আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, উদ্দেশ্য হচ্ছে এই মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কি? আমি খুব অল্প অল্প পড়াই, এবং জাস্ট এইটুকু পড়লে কিন্তু হয়ে যাবে। ওজোন লেয়ার, আপনারা ওজোন লেয়ার কি আপনারা জানেন কিনা জানি না, ওজোন লেয়ার হচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তর, যে স্তর থেকে সূর্য থেকে পৃথিবীর যে ক্ষতিকর রশ্মিগুলো আছে সেই রশ্মিগুলো ওজোন ওজোন লেয়ার প্রোটেক্ট করে, ওই রশ্মিগুলোকে ফেরত দিয়ে দেয়, পৃথিবীতে খারাপ রশ্মিগুলোকে আসতে দেয় না। কিন্তু কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন রকম ক্ষতিকারক গ্যাস পৃথিবীতে বেড়ে যাওয়ার কারণে কার্বন স্তর ছিদ্র হয়ে যায়, সরি ওজোন স্তর ছিদ্র হয়ে যায়, তখন সূর্য থেকে সরাসরি রশ্মিগুলো পৃথিবীতে পৌঁছায় এবং মানুষের ক্ষতি করে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। এবং এই মন্ট্রিল প্রোটোকলের মাধ্যমে 1987 সালে 16 সেপ্টেম্বর এই প্রোটোকল গৃহীত হয় কার্যকর 90-তে মন্ট্রিল কানাডাতে। উদ্দেশ্য ছিল কি? ওজোন লেয়ারকে লেয়ারে লেয়ারে লেয়ারের ক্ষয়কারী বস্তু উৎপাদন, খুব খেয়াল করবেন এই লেয়ারকে যে ক্ষয় করে, ক্ষয়কারী বস্তু, খুব খেয়াল করেন বস্তু উৎপাদন মানে উৎপাদন করা যাবে না, বিপণন, বিক্রি করা যাবে না, বিপণন এবং ব্যবহার,
নিষিদ্ধ। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু, দেখেন ওজোন লেয়ার ধ্বংস করে এমন ক্ষয়কারী বস্তু উৎপাদন করা যাবে না, বিপণন করা যাবে না এবং ব্যবহার করা যাবে না, উৎপাদন বিপণন এবং ব্যবহার করা যাবে না, সেটি কিন্তু হচ্ছে মন্ট্রিল প্রোটোকলের মূল বিষয়বস্তু। এবং বাংলাদেশ এই মন্ট্রিল প্রোটোকল এটি বাংলাদেশ অনুমোদন দেয় 1990 সালে, অর্থাৎ মন্ট্রিল প্রোটোকল বাংলাদেশ অনুমোদন দেয় 1990 সালে, তাহলে 87-তে প্রতিষ্ঠিত, কার্যকর 1990-তে, এবং বাংলাদেশ 1990 সালে এটি বাংলাদেশ অনুমোদন দেয়। প্লিজ দেখেন আমি কিন্তু ঠিক যতটুকু দরকার তার বাইরে আমি কিচ্ছু করি না, ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকু পড়ি, কেননা আমার গুরুত্বপূর্ণ হলো কোন কোশ্চেনটা দরকার সেটা পড়লেই কিন্তু হয়ে যায়, এর বাইরে কিন্তু লাগে না ভাই। অনেকে কিন্তু অনেক পড়ে, অনেক পড়ে হলে মনে রাখা সম্ভব না, এবং আপনি যখন 43 নম্বর বিসিএস পরীক্ষা দিবেন তার দেখেন এর মধ্যে কোশ্চেন আসবে, মন্ট্রিল প্রোটোকল কোথায় হয়, মন্ট্রিল কানাডাতে কত তারিখে, 16 সেপ্টেম্বর 87-তে, কার্যকর কবে, 1990, বাংলাদেশ কবে অনুমোদন দেয়, 90 সালে, উদ্দেশ্য কি, ওজন লেয়ার, মন্ট্রিল মানে ওজন লেয়ার, মনে থাকবেন মন্ট্রিল মানে ওজন লেয়ার, ওজন লেয়ার ক্ষয়কারী যে সমস্ত বস্তু উৎপাদন করা যাবে না, বিক্রি করা যাবে না, ব্যবহার করা যাবে না, এটি হলো মন্ট্রিল প্রোটোকলের মূল বিষয়বস্তু। দেখেন পারেন কিনা, আপনারা যদি ক্লাসটা খুব এনজয় করেন তাহলে কিন্তু আরো কিছুক্ষণ ক্লাস নিতে চাই, আপনারা যদি ক্লাস নিতে চান আরো কিছুক্ষণ ক্লাস করতে চান তাহলে কাইন্ডলি একটু ইয়েস লিখুন, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করি, আর যদি ক্লাস করতে না চান তাহলে ছেড়ে দিই, একটু কাইন্ডলি জানান যে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে চাই কিনা, আমরা কিন্তু আরো অনেকগুলো জিনিস শিখাইতে চাই এবং 4টা কোশ্চেন বিসিএস পরীক্ষা এখান থেকে পাবেন, আপনাদের রেসপন্সটা খুব আশা করি, যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে ইয়েস লিখুন, আমরা তাহলে সামনে আগাবো। প্লিজ যারা জিকেতে খুব দুর্বল তাদের জন্য একটা কথা বলবো, আমরা জিকের একটা কোর্স চালাচ্ছি, মোট 50টা ক্লাস নেই, 50টা ক্লাস টেস্ট এবং 50টা PDF শিট কিন্তু আপনাদেরকে দিয়ে দিই, আমরা 50টা ক্লাস নেই, 50টা ক্লাস, 50টা ক্লাস টেস্ট এবং 50টা PDF দেই, এবং এটার জন্য 499 টাকা একটা কোর্স কিন্তু আমি করাই, জিকের কোর্স। ক্লাস হয় হচ্ছে শনি সোম বুধ, রাত হচ্ছে সন্ধ্যে 7:30। তো অনেকে ক্লাস সম্বন্ধে জানতে চাইছে, যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক দা পেজে দেখান, পেজে ক্লাস হচ্ছে সেখানেও আপনি নক করতে পারেন, এবং যারা খুব খারাপ অবস্থায় আছেন যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল এইগুলো বোঝাইতে পারতেছেন না, বই পড়ে অবস্থা খারাপ, তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। বিশ্বাস করেন সাধারণ জ্ঞান আসলেই সহজ, শুধু আপনাকে বুঝতে হবে যে কি পড়বেন আর কতটুকু পড়বেন, টু দ্য পয়েন্ট পড়াটা খুব গুরুত্বপূর্ণ, এলোমেলো করে কখনো পড়ে মনে রাখা সম্ভব না। আমি প্রায় 1 ঘন্টা মতো ক্লাস নিয়েছি, দেখেন অনেকগুলো জিনিস কিন্তু পড়াই ফেলতে, এবং আমার মনে হয় না কোনোদিনই বিরক্তকর মনে হয়েছে আপনার কাছে, ঠিক যতটুকু দরকার ততটুকু আমি আপনাদেরকে পড়াই, আমি অনেক পড়াইতেও ভালোবাসি না পড়তেও ভালোবাসি না, আমি চেষ্টা করি প্রচুর স্টাডি করে আপনাদেরকে এই তথ্যগুলো প্লেস করার জন্য, যারা কোর্স করতে চান ইচ্ছে করে যোগাযোগ করতে পারেন। অনেকে খুব খারাপ অবস্থা আছে, অনেকে চিন্তা করতেছে স্যার এই 6 দিনে কেমনে কমপ্লিট হবে, আপনাকে আমি 15 দিনে কমপ্লিট করে দিবেন ইনশাআল্লাহ, যে মেন্টাল যদি থাকে আপনার, মন থাকতে হবে, আমি তো আপনার মুখস্থ করে দিব না, আমি বললো ভাই এই জিনিস পড়েন এইভাবে আসেন, ছোটবেলায় মতো আমরা পড়ে দিব না, পড়বো কি, আমরা ছোটবেলাতে কবিতা মুখস্থ করতাম, মা পড়ছে 10 বার আপনি পড়ছেন 1 বার, এই ঘটনাতে কেন ঘটবে না, সুতরাং আপনাকে পড়তে হবে, গাইড দিব আমি আর লেকচার শিট দিয়ে দিবো, অর্থাৎ শিটগুলো প্রোভাইড করবো আমি, যে এতটুকু মধ্যে পড়েন আলহামদুলিল্লাহ হয়ে যাবে, সেই কাজ আপনার যদি গোসাইতে না পারেন আমার কাছে আসেন, আমি ইনশাআল্লাহ সুন্দর করে গোসাই দিবো। আর একটা বিষয় বলি, আমাকে ক্ষমা করবেন, আসলে আমি আমার যারা ক্লাস করে ওদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমি আসলে আপনাদেরকে সার্ভিস দিতেই অভ্যস্ত, সার্ভিস সবসময় দিয়ে থাকি, বেয়াদবি করা যাবে না প্লিজ। তাহলে আমরা এখন একটা প্রোটোকল কিন্তু শিখেছি, আমরা আরো একটা প্রোটোকল দিকে আগাই প্লিজ, এবং এইভাবে ধরে ধরে বাংলাদেশ বিষয়বলিতে এরকম 30 নাম্বার, বাংলাদেশ বিষয়বলিতে 30 নাম্বার থাকে, সেখানে কিন্তু সিলেক্টিভ কিছু কোশ্চেন থাকে, সংবিধান থেকে কোশ্চেন থাকে 3টা, প্রাচীন যুগ থেকে থাকে 3টা, বাংলাদেশের কৃষি থেকে থাকে 3টা, অর্থনীতি থাকে, এবার ভাগ ভাগ করে কোশ্চেন আছে, এবং 30টার মধ্যে 25টা কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়, যদি আপনি বুদ্ধিমান ছেলে হন তাহলে টু দ্য পয়েন্ট পড়বেন, যদি সত্যি বুদ্ধিমান হন যে আমি স্যার এটা শিখতে চাই,
যে কিভাবে প্রিলিমিনারি ওভারকাম করা যায়। প্রিলিমিনারি খুব সহজ আবার খুব কঠিন, অনেকের কাছে খুব কঠিন কারণ অনেকে প্রচুর লেখাপড়া করছে, প্রচুর লেখাপড়া করলে অবস্থা খারাপ হয়। আপনাকে টু দ্য পয়েন্ট পড়তে হবে, ছাড়তে শিখতে হবে। 70 নাম্বার সাধারণ জ্ঞানে, সেখান থেকে আপনার টার্গেট হলো 50, 50-ই বেশি না, কেননা 20টা কোশ্চেন আপনাকে সেরে আসতে হবে। আর আপনি ধান্দা করেন যে 70টা দাগাবেন, তাহলে নেগেটিভ মার্কিং আসতে আসতে আপনার মার্কস হয়ে যাবে 10 বা 15। তো এইটা অ্যাভয়েড করতে শিখতে হবে যে আমার টার্গেট হলো 70-এর 50। আলহামদুলিল্লাহ 70-এর 50 পাওয়া মানে আপনি কনফার্ম পিলিতে পাশ করবেন ইনশাল্লাহ, কেননা বাকিগুলা অন্য ম্যাথ আছে, মেন্টাল অ্যাবিলিটি আছে, ইংলিশ আছে, বাংলা আছে, ওইগুলো কিন্তু মার্কস পাওয়া যায়। এখানে ছেলেমেয়েরা দুর্বল, বা অন্য সময় সাধারণ জ্ঞানের উল্টা পাল্টা দুই একটা কোশ্চেন থাকে, সেগুলো অ্যান্সার করা যায় না। এখন আমরা শিখব কাটা গোনা প্রকল্প প্রোটোকল। কাটা গোনা প্রথমে আমরা দেখব এই কাটা গোনা কোথায়, জানেন কাটা গোনা কোথায় বলেন তো? কাটা গোনা কোথায়? কাটা গোনা হচ্ছে প্রথম কথা কানাডাতে, কাটা গোনা হচ্ছে কানাডাতে। তাহলে নিশ্চয়ই এই প্রকল্প, এটি যে প্রোটোকল, সেটা হয়েছিল কোথায়? কানাডাতে। একটা জায়গার নাম হচ্ছে কাটাগোনা, এবং এটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা, জৈব জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল, জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল, নিরাপত্তা বিষয়ক প্রোটোকল। দেখেন প্রত্যেকটা তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। জৈব নিরাপত্তা, একটু আগে পাইছেন ওজন লেয়ার, এখন পাইছে জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল, এবং স্বাক্ষর হয় 2000 সালে। খুব খেয়াল করেন এই যে প্রোটোকল স্বাক্ষর হয় 2000 সালে, এটার কার্যকর 2003, স্বাক্ষর হয় 2000, এটা কার্যকর হয় 2003। বাংলাদেশ এটা অনুমোদন দেয়, বাংলাদেশ অনুমোদন দেয় 2004 সালে। এটা এই কয়েকটা তথ্য মাত্র পড়তে হয়। কাটাগোনা প্রকল্প কি? জৈব সংরক্ষণ। কাটাগোনা প্রকল্প কি? জৈব সংরক্ষণ। প্লিজ খেয়াল করেন, কাটাগোনা প্রকল্প কি? জৈব সংরক্ষণ। কোথায়? কানাডাতে। স্বাক্ষর 2000, কার্যকর 2003, বাংলাদেশ অনুমোদন দেয় হচ্ছে 2004 সালে। আপনি বিশ্বাস না হয়, আপনি যখন পড়তে যাবেন কাটাগোনা প্রকল্প, আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত পড়া। কিন্তু আমি ভাই এই কম পড়তে পছন্দ করি, তাতে আলহামদুলিল্লাহ হয়ে যায়। আপনি বেশি কেন পড়বেন? যদি কম পড়ে হয় তাহলে বেশি আপনি কেন পড়বেন ভাই? আমি সবসময় কম পড়াতে অভ্যস্ত। তো আমরা কাটাগোনা প্রকল্প কি এটা পারবো? প্লিজ একটু লিখবেন, আপনি বুঝতে পারছেন কিনা প্লিজ লিখুন, ইয়েস লিখুন। যদি বুঝতে পারেন তাহলে আমরা এটা দেখে পরবর্তী যে প্রোটোকল সেটা যাব। এখন পড়বো নাগোয়া প্রোটোকল। নাগোয়া নাগোয়া প্রোটোকল এটি হচ্ছে নাগোয়া কোথায়? জাপানে। মনে রাখেন নাগোয়া প্রোটোকল কোথায়? এটি জাপানে। নাগোয়া প্রোটোকল কোথায়? এটি জাপানে। এবং এটার উদ্দেশ্য হলো বন্য প্রাণী সংরক্ষণ। খুব খেয়াল করেন, বন্য প্রাণী সংরক্ষণ। দেখেন প্রত্যেকটা প্রোটোকলে কিন্তু আলাদা আলাদা তথ্য পাচ্ছি। মন্ট্রিলে পাইছিলাম ওজন, একটু আগে পাইছি কাটাগোনায় পাইছি জৈব নিরাপত্তা, এখন পাইছি বন্য সংরক্ষণ, বন্য এখন পাইছি বন্য প্রাণী সংরক্ষণ। এবং 128টা দেশ এই চুক্তি স্বাক্ষর করে, 128টা দেশ এই চুক্তি, 128টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। 2010 সালে চুক্তি হয়, প্রোটোকল হয় 2010 সালে, প্রোটোকল হয় 2010 সালে, কার্যকর হয় 2014 সালে, কার্যকর হয় 2014 সালে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে 1992 সালে, 1992 সালে একটা চুক্তি ছিল, দুইটা চুক্তি ছিল, তার 2 নম্বর চুক্তি ছিল কনভেনশন অন বায়োলজিক্যাল ডায়াবেটিস। এটা নিশ্চয়ই দেখছেন, একটু শিখাইছিলাম কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সেই চুক্তিটা হয়েছিল কিন্তু ওই প্রথম ধরিত্রী সম্মেলনে, এবং সেই চুক্তির বাস্তবায়ন হয় 2014 সালে এই নাগোয়া প্রোটোকলের মাধ্যমে। দেখেন এটা কিন্তু সেই বন্য প্রাণী সংরক্ষণ, এখানে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি খেয়াল করে, তাহলে
চুক্তি হয়েছে 1992 সালে, সেই চুক্তির বাস্তবায়ন হয়েছে কিন্তু এই নাগায়ানা প্রোটোকলের মাধ্যমে। খুবই মজার, একটু দেখেন। এবং আমার বিশ্বাস আপনি আর কোনোদিন ভুলে যাবেন না ইনশাল্লাহ। একটু দেখেন, এখন দেখবো আমরা কিয়োটো প্রোটোকল। এটা হচ্ছে জাপানে প্রথম কথা, কি আটা হচ্ছে জাপানে, চুক্তি স্বাক্ষরিত জাপানে, এবং চুক্তির উচ্চ পৃথিবীর উষ্ণতা হ্রাস, এই চুক্তির মূল কথা পৃথিবীর উষ্ণতা হ্রাস। একটু দেখেন, এই চুক্তির মূল কথা পৃথিবীর উষ্ণতা হ্রাস, এবং চুক্তি স্বাক্ষরিত হয় 11 ডিসেম্বর 1997। 11 ডিসেম্বর 1997, নিশ্চয় বুঝছেন এটা কিন্তু COP3, একটু আগে শিখেছিলাম মনে করে দেখেন, 95, 96, 97, এটা কিন্তু COP3-এর মাধ্যমে এটা হয়েছিল, COP3 নিশ্চয় আপনি দেখছেন। থ্যাংক ইউ ভাই। এই যে দেখছেন বসুদে, এত ডেট ইয়ার কেমনে মনে রাখবো, আপনার বিসিএস পরীক্ষা দেওয়ার দরকার নেই, এই কয়টা বইতে পড়তে দেন, আরো কত বেশি আছে বইতে, আর আপনি তিনটা ডেট নিয়ে এত ডেট কেমনে মনে রাখবো, বিসিএস পাস করবেন এত সহজ মনে করেন নাকি? এখন পৃথিবীতে সব থেকে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? পৃথিবীতে সব থেকে বেশি বেশি কার্বন নিঃসরণকারী দেশ, কার্বন পৃথিবীতে সব থেকে বেশি কার্বন নিঃসরণকারী দেশ, 1 নম্বর প্রথম কে বলেন তো, প্রথম কোন দেশ, প্রথম এবং দ্বিতীয় লেখেন দেখি পারে কিনা, পৃথিবীতে সব থেকে বেশি কার্বন নিঃসরণকারী দেশ প্রথম কোন দেশ, পৃথিবীতে সব থেকে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? পৃথিবীতে সব থেকে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? সবাই সবাই অ্যান্সার করুন প্লিজ, সবার থেকে অ্যান্সার আশা করি প্লিজ। চায়না এবং 2 নম্বর হচ্ছে ইউএসএ, লেখেন 1 নম্বর চায়না, 2 নম্বর হচ্ছে ইউএসএ, 1 নম্বর চায়না, 2 নম্বর হচ্ছে ইউএসএ। বুঝছি আপনাদের ক্লাস ভালো লাগতেছে না, আপনারা অনেকে বের হয়ে যাচ্ছেন, সুতরাং আপনাদেরকে ডিস্টার্ব না করি ভাই, অনেকেরই মনে ক্লাস ভালো লাগতেছে না। এখন দেখেন COP3-র মাধ্যমে, COP3 থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মনে করে দেখেন, COP3 থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 2012 সালের মধ্যে কার্বন নিঃসরণ একটা নির্দিষ্ট মাত্রা নিয়ে আসা হবে। 2012 সাল যখন আসে তখন দেখা গেল যে যে মাত্রায় কমানোর কথা সেই মাত্রায় কার্বন কমান নিঃসরণ কমানো সম্ভব হয় নাই, তখন এটাকে 2020 সাল পর্যন্ত বর্ধিত করা হয়। তো 2020 সাল পর্যন্ত বর্ধিত করলে তখন তিনটা দেশ এই চুক্তি থেকে বের হয়ে যায় কার্বন নিঃসরণের, এই দেশগুলোর নাম একটু লেখেন, জাপান,
রাশিয়া এবং নিউজিল্যান্ড। কত সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা যদি করাতে দেন, তাহলে 2020 সাল পর্যন্ত বদলিতে করা হবে সেটাই তারা তখন অস্বীকৃতি জানা বের হয়ে যায় যে এই 2012 সাল পর্যন্ত ছিল সময়, তখন এটা 12 সালে তখন কার্বন নির্দিষ্ট মাত্রায় কমানো সম্ভব হয়নি, তখন এটাকে 2020 সাল পর্যন্ত বদলি করা হয়, তখন এই তিনটা দেশ এখান থেকে বের হয়ে যায়। এবং যদি পরীক্ষায় আসে স্বেচ্ছায় বের হয়ে যায়, কারণ প্ররোচনা ছাড়া স্বেচ্ছায় বের হয়ে যায় কোন দেশ, স্বেচ্ছায় বের হলে তখন দেশ কিন্তু কানাডা। আর দুইটা কোশ্চেন, তাহলে এটা এরা বের হয়ে যায় বত্ত সময় দেখে, এরা বের হয়ে যায় স্বেচ্ছায়। আর একটা কোশ্চেন আছে, কোন দেশ অনুমোদন দিছে কিন্তু স্বাক্ষর করে নাই, অনুমোদন দিছে কিন্তু স্বাক্ষর করেনি, স্বাক্ষর করেনি, অ্যান্সার কিন্তু ইউএসএ। খুব খেয়াল করবেন, এই কার্বন নিঃসরণ অনুমোদন দিছে কিন্তু স্বাক্ষর করে নাই দুষ্টু ছেলে, সেটা হলো ইউএসএ। অনুমোদন দিছে কিন্তু স্বাক্ষর করে নাই, সেটা হলো ইউএসএ। যাই হোক, আপনাদেরকে আরো অনেকগুলো তথ্য কিন্তু পড়ানোর পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু আসলে আপনারা রাত অনেক হয়ে গেছে, অনেকে মন খারাপ করতেছেন। তাহলে অনুমোদন দিছে কিন্তু স্বাক্ষর করে নাই ইউএসএ, এবং স্বেচ্ছায় বেরিয়ে গেছে কানাডা। 2012 সালে তখন দেখা গেল যে কার্বন নিঃসরণ ঠিক মতো কমানো যায় না, তখন এটাকে 2020 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, তখন তিনটা দেশ বের হয়ে যায়, জাপান, রাশিয়া এবং নিউজিল্যান্ড। তিন ধরনের কোশ্চেন কিন্তু তিন ভাবে আসে, একটু কাইন্ডলি দেখেন বুঝেন কিনা। সংগঠনগুলো পড়ানোর খুব দরকার ছিল, বিশ্বে পরিবেশগত সংগঠনগুলো পড়ানোর খুব দরকার ছিল, কারণ এটাই আপনারা অনেকেই পারেন না। তো আপনাদের তো কোনো সম্মতি পাই না, পরিবেশগত সংগঠনগুলো পড়ানোর দরকার ছিল খুব। যেমন বিশ্ব পরিবেশগত সংগঠন, আচ্ছা আমি শুধু নামগুলো বলে দেয় আপনারা পড়ে নিয়েন, পরিবেশগত সংগঠন নামগুলো শুধু বলে দেয় নিজেরা পড়ে নেবেন। এক নাম্বার হচ্ছে, একটু লেখেন, এক নাম্বার IUCN, IUCN এক নাম্বার। দুই নাম্বার লিখবেন হচ্ছে গ্রিন পিস, গ্রিন পিস। তিন নাম্বার হচ্ছে ওয়াটার এইড, ওয়াটার এইড। চার নাম্বার হচ্ছে গ্রিড, আইপিসিসি। এর মধ্যে আছে হচ্ছে IMO এবং হচ্ছে UNEP, এটা মজার একটা গল্প ছিল। যাই হোক, ছয় নাম্বার হচ্ছে, যদি ওটা চুক্তি তারপর এখানে পড়তে হবে, UNFCCC, এটা কিন্তু সংগঠন না, তারপরে পড়তে হবে। তারপর হচ্ছে CBF, CVF। আট নম্বর হচ্ছে V20, V20। এই আটটা সংগঠন একটু কাইন্ডলি পড়ে নিবেন, V20, এগুলো পড়তে পারলে খুব ভালো হতো। 40তম বিসিএস পরীক্ষা V20 থেকে কোশ্চেন আসছে, 40তম বিসিএস পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসছে, এবং 43-এ এই জায়গা থেকে মাস্ট একটা কোশ্চেন হবে ইনশাল্লাহ। পড়াতে পারলে খুব ভালো লাগতো, বাট আপনাদের তো সহযোগিতা পাওয়া গেল না, দেখেন নেমে চলে আসছে 30 জনে। তো যদি আপনারা শেয়ার করতেন, আরো কেউ ছেলেমেয়ে ক্লাস থাকতো তাহলে কিন্তু পড়াইতাম। যাই হোক, আপনারা আমার জন্য না, আমিও আপনার জন্য না, আপনারা যদি আমার জন্য হইতেন তাহলে কিন্তু আমিও আপনার জন্য হইতাম। ওকে, আমরা একটা সংগঠন পড়াই, যেহেতু অনেকে রিকোয়েস্ট করতেছেন সংগঠন পড়াবো, তবে 35 জন সবাই একটা করে শেয়ার করবেন, 1 মিনিট টাইম শেয়ার করেন তাহলে পড়াবো, প্লিজ।
সবাই শেয়ার করেন তাহলে পড়াবো প্লিজ। আমরা V20টা শুরু করো, V20 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 মানে মনে হচ্ছে ভালনারেবল, ভালনারেবল 20। খুব মজার একটা তথ্য কিন্তু এবং খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ V20 একটু দেখেন যে কি বলছে। দেখেন এখানে V20 হলো এটা কেন করতে হয়েছিল, হ্যাঁ, টু টেক, একটু দেখেন এটা গঠিত হতে কত ছিল, 2015 সালে, 15 সালে। এটা হেডকোয়ার্টার হচ্ছে লিমা, লিমা হচ্ছে পেরুর রাজধানীতে, এটা হেডকোয়ার্টার লিমা পেরুর রাজধানীতে। এবং সর্বশেষ সম্মেলন হয়েছে এটা, সর্বশেষ সম্মেলন বালি ইন্দোনেশিয়া 2018 সালে। এটি সর্বশেষ সম্মেলন হয়েছে বালি ইন্দোনেশিয়া 2018 সালে। এবং এখানে এর সদস্য দেশ হলো বাংলাদেশ সহ মোট 48টা দেশ হলো এটা সদস্য, এই যে ভালো লেভেল 20 সদস্য। এবং এটি কি, এটি হলো এই 48টা দেশের অর্থমন্ত্রীদেরকে নিয়ে, এই 48টা দেশের অর্থমন্ত্রীদের নিয়ে, অর্থমন্ত্রীদের নিয়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি সংগঠন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংগঠন সংগঠন তাহলে অর্থাৎ দেখেন যারা কিনা নিমজ্জিত অঞ্চলে আছে, যারা কিনা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলে তাদের ল্যান্ডের অংশটা ডুবে যাবে, এইরকম 20টা দেশ মিলে গঠিত হয়েছে ভালনারেবল 20, যার বাংলাদেশ এর সদস্য আছে, মোট 48টা দেশ এটা সদস্য। এবং 48টা দেশের অর্থমন্ত্রীরা মূলত এটার এই এই সংগঠনটা গড়ে তুলছে। এবং এটি হচ্ছে সর্বশেষ সম্মেলন হয় 2018 সালে। এই মোটামুটি কিন্তু এখানকার V20 তথ্য, খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা বাকি সংগঠনগুলো একটু পড়ে নেবেন, এটা খুব মজা। এবং এই সংগঠনগুলোতে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, আর আপনাদেরকে লেকচার শিট দিয়ে দিব। আপনারা যারা রেগুলার স্টুডেন্ট তাদেরকে আমি অটোমেটিক্যালি লেকচার শিট দিয়ে দিয়েছি। আর আমার কিছু হ্যান্ড নোট এখানে রয়ে গেছে যেগুলো আমি টাইপ করার সময় পাইনি, আশা করি আপনাদের কাছে অবশ্যই পৌঁছে দেব। আপনাদের বোধহয় প্রায় 1.5 ঘন্টা ক্লাস ছিলাম, এবং এর মধ্যে 4টা কোশ্চেন কিন্তু বিশেষ পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধবকে বলবেন যারা কিনা জিকে নিয়ে অনেক সমস্যা আছে, কিংবা আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলী নিয়ে অনেক সমস্যা, তারা গোছাইতে পারছে না নিজেদেরকে। এইটা গোছানোটা কিন্তু খুব বড় কথা, অনেকে কিন্তু রেডি করতে পারে না কি পড়বে, এটাই কিন্তু রেডি করতে পারে না, যে এইটাই কিন্তু বড় সমস্যা। এবং সেই রেডি করার যদি সমস্যা থাকে তাহলে তাকে সুন্দর করে গুছাই দেওয়ার দায়িত্ব আমার, আমি ইনশাআল্লাহ সুন্দর করে গুছাই দিব। আপনারা আশা করি আমার থেকে হেল্প পাবেন। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ, শুভরাত্রি, আপনাদের সাথে আবার দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।